কামাল কলকাতার ইউটিউব চ্যানেল থিয়েটার স্কয়ার পরিচালিত রবীন্দ্র নজরুল এবং সুকান্ত সন্ধ্যা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং আগামী প্রজন্মকে একটা শিক্ষায় শিক্ষিত করে এই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের এই উদ্যোগ কয়েকজন মিলে করেছে, সত্যি দেখার মতো। দেখি এই ভিডিওটা তুলে আপনাদেরকে আগামী দিন উপহার দেবো। পাশে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা 1431 পরিচালনা থিয়েটার সুতা 16 জুন সন্ধ্যা 6:30 স্থান সরসমা হাইস্কুল। নমস্কার, আমি সুমন্ত সাত্রা। আমরা সবাই মিলে নতুন উদ্যোগ একটি নিয়েছি। আমরা চেষ্টা করেছি একটি থিয়েটার গ্রুপ তৈরি করা, থিয়েটার স্কোয়াড নামে। আগে এটির নাম ছিল দৃশ্যকাব্য এবং তারপর থিয়েটার স্কোয়াড বলে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যাতে প্রচুর থিয়েটার প্রেমী মানুষ এক জায়গায় যুক্ত হয়েছিল। দুটো কোলাবরেট করে নাম বদলে থিয়েটার স্কোয়াড হয় এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছি বেহালা তথা কলকাতার মুখে যে সাংস্কৃতিক চর্চা রয়েছে, যে সংস্কৃতি রুচি সম্পন্ন যে একটা আন্দোলন রয়েছে, একটি ভাবধারা রয়েছে, যেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে মূল্যবোধ, যে মূল্যবোধ আস্তে আস্তে কমে আসছে আমার মনে হয়, সেগুলোতে যাতে আরও নতুন করে বিল্ড আপ করা যায়। এখানে আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে বেশি করে ইনভলভ করা, আমাদের নতুন প্রজন্মকে বেশি করে ইনভলভ করা এবং আমরা যারা একটু পিছিয়ে যাওয়া, পিছিয়ে পড়া প্রজন্ম, পিছিয়ে পড়া বলবো না, পিছিয়ে যাওয়া প্রজন্ম, যারা একসময় নাট্যচর্চাটা করেছি, একসময় গান গেয়েছি স্কুল লাইফে, নিজেরা ইনভলভ হয়েছি প্রোগ্রামের মধ্যে বিভিন্ন, এখনকার বাচ্চারা সেগুলো পায় না, পাড়ায় মাঠ কমে গেছে, ফলে সেই মাঠে যে রবীন্দ্রনজরুল সন্ধ্যা হতো, নিজেরা পারফর্ম করতাম, সেগুলো কমে গেছে। বিভিন্ন শিল্পী আসে গান করে গুড নাইট, সেটা অন্য বিষয়, কিন্তু যে সংস্কৃতির চর্চা বাঙালির মধ্যে ছিল সেটা কিন্তু কোথাও যেন শেষ হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, বাঙালির চরিত্রে একটা পরিবর্তন চলে আসছে। বাঙালি যে ডিপলি ভাবত, দেবতে ঢুকে যেত ভাবনা তার, সেই ভাবনা কোথাও আগোছালো হয়ে পড়ছে। আমরা মনে করেছি সেই গোছানো ভাবনাটাকে আবার ফিরিয়ে আনা দরকার, তাই আমরা নতুন করে আবার শুরু করেছি আবার পথ চলা। আর থিয়েটার স্কোয়াড, থিয়েটার স্কোয়াডের সঙ্গে যুক্ত হন আগামী দিনের সঙ্গে। আমি একটা আবৃত্তি করব, না কাজে নজরুল লিখতাম। আমার নাম ছিল পরিচালনা থিয়েটার স্কোয়ার্ড 16 জুন সন্ধ্যা 6:30 সরসমা হাইস্কুলে সুকান্ত সন্ধ্যা। আগুনের পরিবেশনা এবং আমাদের এখানে আসার জন্য এবং আরও যদি অনুরোধ করবো যারা দর্শকই আছেন তারা যদি একটু ভালো বেরান তো আমাদের হচ্ছে খুব ভালো। Amen.
অসংখ্য ধন্যবাদ সকলকে একটু তাড়াতাড়ি সেদিকে দাঁড়ানোর জন্য। কারণ আমাদের এখানে যে সমস্ত দর্শক যারা আছেন, যাচ্ছে
কেমন লাগছে দিদি? গরম লাগছে না?
বাচ্চাদের সাথে ভালো লাগে। কি রে ইউটিউবে যাবে নাকি? ও এই ছবি তুললে এগুলো পাওয়া যায়? কমিটির তরফ থেকে ভেজ পাপড়া দেওয়া হচ্ছে দেখছি। পেট খারাপ হবে না, বাচ্চারা আছে, বাচ্চারা আছে আর সবাই, কারণ চিকেন অনেকটা প্রবলেম হতে পারে, সেই কারণে আমরা প্ল্যান করলাম যেটা ভেজ পাপড়া করা। গুড। আর এছাড়া বাচ্চাদের জন্য আমরা যে ছোট্ট টিফিনের প্যাকেট করেছি সেটাও করা হয়েছে স্টিম মোমো। স্টিম মোমো একদম, কারণ আমরা চাই, অসুবিধা নেই, আমরা চাইনি যে এই মোমো জিনিস বা এইসব ব্র্যান্ডেড যেগুলো যেগুলো প্রেজেন্ট করা থাকে সেরকম খাবার আমরা দিতে চাইনি। আর তার সাথে ঠান্ডা পানীয় আছে। হ্যাঁ, ঠান্ডা পানীয় আছে এবং গরম চা আছে। গরম চা লাগলো বলে দারুণ লেগেছে। তুই ভালো বলেছিস তো। হ্যাঁ, তুই অনেক শিখিস নাকি? খুব ভালো। তোর নাম কি? তুই কিছু করবি? কোন গানের? হ্যাঁ, ওরে বাবা, তুই কি করবি? কোন নাচ? ও বা বা, দারুণ দারুণ, বেস্ট অফ লাক। আর পিছনে তোদের মাদে গ্রুপ। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, পিসি তুমি? ও সব পরিবারের সবাই ছোট ছোট ও ভেজ পাকোড়া খাচ্ছে। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো। তুই নাম দিয়েছিস? ও ভেজ পাকোড়াটা কেমন? ভালো। কি নাম তোমার? খুব ভালো। কেমন লাগছে দাদা? ভালো। হ্যাঁ, ঘরোয়া প্রোগ্রাম একদম। হ্যাঁ, হ্যালো, ওখানে হ্যালো হচ্ছে? গান শুনছি। ও গান শুনছ? কি নাম, কোন গানটা আজকে হবে? আজকে একটা মিক্সিং করব। আচ্ছা, কি কোনটা? ওইটা নাচের মধ্যে দিয়ে? ও গুড। কি করছেন? ভেজ পকোড়া খাচ্ছেন? হ্যাঁ, ভেজ পকোড়া খাচ্ছি, ওই জন্যই এই অনুষ্ঠানটা এসেছে। আর কি করবো, দুটো তো জিনিস আছে। আচ্ছা, ভালো লাগে এইসব প্রোগ্রাম? হ্যাঁ, এই প্রোগ্রামগুলো হচ্ছে সবচেয়ে প্রিয়। আচ্ছা, এ কে হয় আপনার? এ আমার নাতি। নাতি, নাতি খুব ভালো করেছে তো। খুব ভালো করে। তোমার নাম বলো। অরুণ নাম। কেমন লাগছে প্রোগ্রাম? হ্যাঁ, শ্রীকান্ত। কেমন লাগছে প্রোগ্রাম? হ্যাঁ, আগে কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, কেন দেবু দেবু? ও জামাই, ও ক্যারাম, ক্যারাম মেকার, মোহন মাদান, বাবা মাছ ধরা। ও তুমি ওর মেয়ে নাকি? না না, এই আমাদের দিদির। খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা ধরে আছেন, এটা আপনার না? খেতে পারতেন তো, টেস্ট করে নিতে। যারা পার্টিসিপেট করছে তারাই খায়। বাচ্চাদেরকে নিয়ে আজকে বেশ ভালো লাগছে না? খুব সুন্দর ঘরোয়া প্রোগ্রাম। এখন কি জব করছো তুমি? না না, আমি কলেজে ভর্তি হবো, ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার,
কোন কোন কলেজে? এখন বম্বেতে ভর্তি হবে। হবে? এইচএস দিলে? ঘড়িটা ভালো করেছো। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো লাগছে। এটা কি খাচ্ছো? ভেজ পকোড়া। এই জন্য কি প্রোগ্রামে এসছো? এটা কফি না চা? চা। মা কোথায়? মা কেমন লাগছে প্রোগ্রাম? ভালো লাগছে। আর কেউ দিচ্ছে নাম? এখানে নাম দিয়েছে ছেলে? তুই আবৃত্তি করবি? কোনটা? হ্যাঁ কোনটা? আমি করবো কবিগুরুর লেখা এক গায়ে। এক গায়ে? ও শোশোনা গায়েতে পরিণত হলো আবার। হ্যাঁ দিদি কেমন লাগছে? কে নাম দিয়েছে এখানে? মেয়ে কোনটা? কি করবে তুমি? আবৃত্তি কোনটা? অভিশাপ। আপনার তো এখানে তিল আছে না? অপর্ণা সেনের মতন আছে। নিচে